রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভর্তি ইচ্ছুকদের সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকাল 10টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের 252তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পরিষদের সভাপতি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোমান সভাপতিত্ব করেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্য জানান, ভর্তি পরীক্ষা যেটা প্রতি বছর হয় আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষাটা গ্রহণ করব। যত স্বাস্থ্যবিধি মানার যত রকম প্রক্রিয়া আছে সেগুলো আমাদের নীতি নির্ধারণ বিভিন্ন কমিটি আছে, যেমন ভর্তি কমিটি আছে, ভর্তি উপকমিটি আছে, পরবর্তীতে আবার সেই জিনিসগুলো আমরা যখন ভর্তি কমিটিতে পাশ করব। সুতরাং স্বাস্থ্যসম্মতভাবে ভর্তি পরীক্ষা সশরীরে ফিজিক্যালি আর কি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো আর কি। অনুকূল পরিবেশ সৃষ্টি হলে সেই অনুকূল পরিবেশটা আমরা ধরেই নিলাম যে যদি ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি পর্যন্ত কোভিডের যে ব্যাপী বিষয়টা আছে এটা হয়তো থাকবেই। আমাদের আশঙ্কাও করা হচ্ছে যে বাংলাদেশে উইন্টারে একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে। তো এগুলো সব কিছু দেখেই যখন আমরা বুঝতে পারবো যে পরিবেশটা অনুকূল, রেজাল্ট তো হয়ে যাবে, রেজাল্ট এখন কাগজে কলমে সেটা করা হচ্ছে, রেজাল্ট হয়ে গেলেই আমরা সেই ভর্তির ডেটটা দেবো। কারণ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় তো তারা চিন্তা করছে। সুতরাং সমসাময়িক সময়েই আমাদের ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত পদ্ধতি ভর্তি কমিটি কর্তৃক পরবর্তীতে নির্ধারিত হবে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।